আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরডি রিয়াদ। ধুমকিতে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। মোহাম্মদ জাহিদুল ইসলাম, ধুমকি পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর ধুমকি উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 4 নভেম্বর শুক্রবার বিকাল 4টায় সরাসরি জনতা কলেজ মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, নবনির্বাচিত সদস্য জাকারিয়া কাউসার বাবু গাজী, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শ্রীরামপুর ইউনিয়ন ও পাঙ্গাশিয়া ইউনিয়ন অংশগ্রহণ করেন। উক্ত খেলায় টাইব্রেকারে 3-1 গোলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। আমাদের নিউজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।